আবার করোনার প্রকোপ দেখা দিয়েছে। ওষুধ নয়, চিকিৎসকরা বলছেন পরিবেশকে বাঁচাতে হবে, পরিবেশ পারে করোনাকে দূরে সরিয়ে সুস্থ স্বাভাবিক জীবন দিতে। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে মানুষ যেমন গাছ লাগাচ্ছেন, তেমনি শহরাঞ্চলেও মানুষ সচেতন হতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে প্রকৃতির শরণাপন্ন হতে। বিগত দু বছর ধরে গাছ বিক্রির পরিমাণ বৃদ্ধি হয়েছে, অরণ্য সপ্তাহ নয়, সারা বছরই শহরের মানুষ গাছ কিনছেন ও গাছ লাগাচ্ছেন। চাহিদা ছিল, আরও বেড়ে গেছে, প্রচুর পরিমাণে বেড়েছে যাকে বলা চলে। আসলে করোনার সময় প্রচুর মানুষ তো গৃহবন্দী ছিল, সেই গৃহবন্দী থেকে একটা অবসাদ মানুষের মধ্যে আসছিল, সেই অবসাদ কাটানোর জন্য মানুষ গাছপালার দিকে আরও বেশি করে ঝোঁকে। এবং যত দিন যাচ্ছে যার যেরকম সামর্থ্য আছে, কারো ছোটো বাগান থেকে ছোটো বাগানের গাছ লাগাচ্ছে, কারোর বাগান না থাকলে ছাদেও বাগান চাষ করছে, সেরকমই আমি আমার ছাদে এরকম করেছি। আগেও লকডাউন আগেও ছিল, তো লকডাউন পিরিয়ডে এটাকে বড় আকার ধারণ করেছি, পুরো বাগান জুড়ে এক কিছুটাতে ফুলের বাগান আছে, ওপরটাতে ভেজিটেবল গার্ডেন করা হয়েছে। কিছু কিছু সিস্টেম দেখা গেল মোবাইলের সাহায্যে আপনি জল ছেটাচ্ছিলেন, ওটা কী ব্যাপারটা? এটা হচ্ছে ওয়াইফাই মাধ্যমে, রাউটারের মাধ্যমে গাছে জল দেওয়া। এখন দেখুন, আমরা বাগান করতে ভালোবাসি, বাগান করি, কিন্তু ঘটনা কী হয়, প্রত্যেকের তো দৈনন্দিন কাজের চাহিদা প্রচুর, কাজের চাপ প্রচুর, সেই সময় বাগান করার পর দেখা যায় গাছে জল দেওয়া যায় না। তাই এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করি, আমার এক বন্ধুর সাথে কথাবার্তা বলি, তাকে বাড়িতে আনি, আলাপ আলোচনা করে যেটা করি, যে আমি বলেছিলাম যে আমি এমন একটা, তাকে বলেছিলাম এমন একটা সিস্টেম তৈরি করার জন্য, যে সিস্টেমের মাধ্যমে যাতে আমি না থাকলে, ঘরে না থাকলে ওয়াইফাই মাধ্যমে গাছে জল দিতে পারি। তার সাথে আলোচনা করে প্রায় দু চার দিন আলোচনা করার পরে এটাকে আমি করি। এখন এই ওয়াইফাই মাধ্যমে, মোবাইলের মাধ্যমে খুব সিম্পলভাবে আমি মোবাইলটা চালিয়ে দিই, মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড সেট করা আছে, মোবাইলের মাধ্যমে পাম্পটাকে চালাই, এখানে আমার রাউটার আছে, রাউটারটা ওই রাউটারটার সাথে মোবাইলটা কানেক্ট করা থাকে। আমি যখনই থাকি, মানে আমি যেখানেই থাকি, আমি ভারতবর্ষ কেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আমি গাছে জল দিতে পারবো, এর জন্য আমাকে আর ছাদে আসতে হবে না। ফুল গাছের পাশাপাশি বাড়ির ব্যালকনির টবে শোভা পাচ্ছে বিভিন্ন ফলের গাছ। পরিবেশ বাঁচাতে গেলে যে বৃক্ষরোপণকেই আঁকড়ে ধরতে হবে তা উপলব্ধি করাই আগামী দিনে পরিবেশের ভারসাম্য যেমন বজায় থাকবে, তেমনি করোনার মতন মহামারীও বিদায় নেবে বলে আশান্বিত চিকিৎসক থেকে বিশেষজ্ঞ মহল। আচ্ছা, একটা সময় ছিল গ্রামেতে, মানে গ্রামে গাছপালার যে বারবারন্ত ছিল, শহরে সেটা ছিল না, যার ফলে শহরেতে করোনার একটা বৃহৎ প্রভাব পড়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ শহরে গাছ লাগাচ্ছে, এবং শহরে এই গাছ লাগানোর ফলে মানুষ মনে করছে যে আগামী দিনে এই প্রকৃতিই পারবে মানুষকে এই করোনার মতন মহামারী থেকে দূরে রাখতে। লকডাউনের পর থেকে লোক প্রচুর সময় পেয়েছে অগাধ, এবং গাছ লাগাচ্ছে। হ্যাঁ, মাঝখানে কিছুটা ডাউন হয়েছিল, আবার লকডাউন শুরু হওয়াতে করোনা বাড়াতে আবার গাছের চাহিদা বেড়েছে। কেন, মানে এটার জন্য কেন বেড়েছে? এটা ধরো আগে সময় পেত না, লোকে কাজে ব্যস্ত থাকতো, এখন কাজ নেই, গাছ লাগিয়ে সময় কাটাচ্ছে, এবং ছাদেও বাগান করছে, আগে ছাদে বাগান করতো না, নিচে করতো, এখন ছাদ করছে, বারান্দা, ব্যালকনি, ফ্ল্যাট বাড়ি যেটুকু আছে সেই নিয়ে লোক সময় কাটাচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।